হ্যালো রেসপেক্টেড ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, আজির এই ভিডিওটি এডিআরই রেসপিরেন্সর কারণে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। নতুন এটা নোটিস আহিছে, কি আহিছে সেই বিষয়ে আমি অলপ জানিম। লগতে আমি এইটো ভিডিওত কেইটামান খুবই ইম্পর্টেন্ট আসামিজ আর্ট এন্ড কালচারের কেইটামান প্রশ্ন চাম। কিছুমান কথা ওলাইছিল যে হয়তো এডিআরই এবার এপিএসসি লেভেলত হব, কিন্তু এই কথাবিলাক অনারেবল সিএম স্যার অলরেডি মেসেজ করে জনাই দিছে যে আগের দরেই হব পরীক্ষা, হয়তো সিলেবাসও বহু বস্তু আগের দরেই থাকিব। মই আপনাদের দেখাই দিছো যে চাব পারিছে, ইয়াতে লিখা আছে যে এডিআরই পরীক্ষার আর্হি সলনি নকরার সন্দর্ভত বিভিন্ন মানুষের পৰা পোৱা মতামতক স্বীকার করে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে পরীক্ষার আর্হিটো যোৱা বছৰৰ দৰেই থাকিব। এটি লিখিত পরীক্ষা হব আর তারপর মৌখিক পরীক্ষা হব। এই বস্তুটা আপনাদের অলরেডি গমে পাইছে, অনারেবল সিএম স্যার এটা টুইট করেছিল, ফেসবুকত আপডেট দিছিল, আপনাদের চাব পারিছে। যেই নহক, আপনাদের চ্যানেলটো যদি নতুন কাইন্ডলি শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করব। এইটো চ্যানেলত আপনাদের রেগুলার ভিডিওবিলাক পাই থাকিব, এডিআরই হোক, আসাম পুলিশ হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ভিডিওবিলাক আপনাদের নিয়মিতভাবে পাব। গতি দেরি নকরক আমি কোশ্চেন পর্বলে গেছো, কোশ্চেনবিলাক আপনাদের চাব, কমেন্টতো জানাব। কিছু বস্তু হয়তো কনফিউজিং থাকে, গতি আপনাদের কমেন্টত ধুনিয়া করে জানাই দিব। আপনাদের কারণেও প্রশ্ন আছে, আপনাদের কমেন্টত অ্যান্সারবিলাক জানাব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনবিলাক। গতি দেরি নকরক আমি ভিডিওটো আরম্ভ করছো। প্রথম প্রশ্নটি আমি আগবাড়ি যে অসমের প্রথম আধুনিক নাটখনের নাম কি? অপশন চাব পারিছে খাৰু, ৰামনৱমী, হুনময়না, লুকাভাকু। দত্তটো হব ৰামনৱমী। নেক্সট যেটা আমার প্রশ্ন আছে যে হাইদাং কোন জনজাতির পরম্পরাগত লোকগীত? আপনাদের অপশন চাব পারিছে ৰাভা, বড়ো, তিওয়া, সোণোৱাল কছাৰী। ইয়ার শুদ্ধ উত্তরটা হব সোণোৱাল কছাৰী। নেক্সট প্রশ্নটা হল আমার যে শ্রীমন্ত শঙ্করদেবে কিমানটা বরগীত রচনা করেছিল? আপনাদের অপশন চাইছে 100টা, 200টা, 240টা, 190টা। শুদ্ধ উত্তরটা 240টা। নেক্সট প্রশ্নটা হল যে বুকুনি পাটানি কোন জনজাতির পরম্পরাগত পোশাক? চৌধুরী, সোণোৱাল কছাৰী, কোচ রাজবংশী, নে কার্বি? উত্তরটা হব কোচ রাজবংশী। নেক্সট প্রশ্নটা হল আমার যে কোন সনত অসমীয়া সাহিত্য সভা প্রতিষ্ঠা করা হয়? অপশন চাব পারিছো 1902 চন, 1917 চন, 1921 চন, নে 1912 চন। উত্তরটা হব 1917 চন। নেক্সট প্রশ্নটা হল আমার যে অসমৰ প্ৰথম ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ নাম কি? খুবই এটা দরকারী প্রশ্ন, কিছুমান পরীক্ষা তেনেকুৱা প্রশ্ন আহি থকা দেখা যায়। গতিকে আপোনালোকে অপশন চাইছে হেঙুল, কহিনুর, নটরাজ, নে আবাহন। ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন সি, নটরাজ থিয়েটার। নেক্সট প্রশ্নটা হল আমার যে প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী কোন চনত মুক্তি পাইছিল? 1935 চনত, 1937 চনত, 1944 চনত, নে 1945 চনত? 1935 চনত। নেক্সট প্রশ্ন হল আমার যে অরিগীত তলর কোন জেলাত প্রচলিত? অরিগীত। আপনাদের চাব হয়েছে কামরূপ, গোলাঘাট, লক্ষিমপুর, নে গোয়ালপাড়া? উত্তরটা হব অপশন ডি, গোয়ালপাড়া। নেক্সট প্রশ্ন হল আমার যে ভারী গান অসমর কোন অঞ্চলত প্রচলিত লোকনাট্যানুষ্ঠান? খুব একটা দরকারি প্রশ্ন, আপনাদের অপশনত চাব পারিব। অপশন কেটা দিয়ে আছে যে বরপেটা, কামরূপ, পশ্চিম গোয়ালপাড়া, দক্ষিণ গোয়ালপাড়া। ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন ডি, দক্ষিণ গোয়ালপাড়া। নেক্সট প্রশ্নটা হল আমার যে অসমর রাজ্যিক গছ কি? আপনাদের অপশনত চাব পারিব হলং গছ, বট গছ, পাইন গছ, কৃষ্ণচূড়া গছ। ইয়ার শুদ্ধ উত্তরটা হবো অপশন এ, হলং গছ। নেক্সট একটা প্রশ্ন আছে যে কোন চনত অসমের রাজধানী শিলংয়ের পর দিসপুরলে অনা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কমেন্টত জানাব। ভিডিওটা ভাল লাগিলে কাইন্ডলি শেয়ার করে দিব। আজির ভিডিওতে ইমানেই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।